আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। লাভ গানি চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। ভালোবাসার সব নতুন নতুন গল্প সবার আগে পেতে লাভ গানি চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের জন্য যে গল্পটি নিয়ে এসেছি সেই গল্পের নাম পবিত ফুল। আজকে সমাপ্ত পর্ব। আজকাল পদ্মর শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। হঠাৎ করেই পেটে এক তীব্র ব্যথা অনুভব করেছে। আদিত্য হসপিটালে খুব কম যায়, সারাক্ষণ পদ্মর সাথে সাথেই থাকে। শ্বশুরবাড়ি থেকে চলে এসেছে, সব কিছু আদিত আগে থেকেই ব্যবস্থা করে রেখেছে। পদ্মকে নানাভাবে সাহস দিচ্ছে কিনছে, কিন্তু পদ্ম পারছে না নিজেকে স্বাভাবিক রাখতে। ঈশ্বর যেন একটা ভয় কাজ করে মনের ভেতর। সেদিন এই ভয়ের কারণে খুব কেঁদেও ছিল সে। আদিদার রানী তাকে অনেক বোঝায়, তাকে আশ্বস্ত করে। জীবনে সব লড়াইয়ে শক্ত থাকতে পারলেও এই লড়াইয়ে যেন সে কিছুতেই শক্ত থাকতে পারছে না। সবাই তার পাশে থাকলেও সেই বল কিংবা সাহসে সে আর কোনোভাবেই উজ্জীবিত হতে পারছে না। অনেকটা রাত করে আজ আদিদার পদ্ম ঘুমিয়েছে। পদ্মরও ঘুম আসছিল না বলে সে শুয়ে শুয়ে হাঁসফাঁস করছিল। আদিত্য তাই তার সাথে জেগে থাকে, অনেক গল্প করে দুজন, পুরনো স্মৃতিচারণ করে, তাদের প্রথম দেখার কথা মনে করে, সে ভয়ানক দিনগুলোর সাথে কথা ভাবে, কত শত হারিয়ে যাওয়া যন্ত্রণাগুলোর কথা পুনরায় স্মরণ করে আর ভাবে তাদের ভবিষ্যৎটা সুন্দর হবে। অন্ধকার অতীতটা তলায় পড়ে যাবে আর সুন্দর সূক্ষ্ম করে একটা ভবিষ্যৎ মাথাচাড়া দিয়ে উঠবে। রাতে ঘুমাতে ঘুমাতে তাদের 3টা বাজে। ভোরের দিকে হঠাৎ পদ্মর ঘুম ভেঙে যায়। সে তখন তার তলপেটের তীব্র ব্যথা অনুভব করে। প্রথমে ভাবে হয়তো অন্যদিনের মতো হালকা ব্যথা করছে, একটু পর ঠিক হয়ে যাবে, কিন্তু না, সেই ব্যথা আর কমে না, বরং তীব্র থেকে তীব্রতর হয়। পদ্ম আর সহ্য করতে পারছিল না, দম আটকে আসছিল তার। আদিত্যকে যে ডাকবে সে শক্তিও পাচ্ছিল না সে। কোনোরকমে আদিত্যকে দুবার হাত দিয়ে ধাক্কা দেয়। আদিত ঘুরে থাকাতেই পদ্মর বিচলিত ঘর্মাক্ত মুখটা দেখে ধরফড়িয়ে উঠে সে। সে উত্তেজিত কণ্ঠে পদ্মকে জিজ্ঞেস করে, কি হয়েছে পদ্ম? পদ্ম কথা বলতে পারছিল না, তাও খুব কষ্টে বলল, তলপেটটা খুব ব্যথা করছে আর সহ্য করতে পারছি না। আদিত বুঝে যায় সময় হয়তো হয়ে গিয়েছে, এখনই তাকে নিয়ে হাসপাতালে যেতে হবে। সে তাড়াহুড়ো করে রুবি হোসেন আর রানীকে ডেকে আনে। তারপর সবাই পদ্মকে ধরে নিয়ে গিয়ে গাড়িতে বসে। ততক্ষণে ব্যথায় পদ্ম চিৎকার করে কাঁদছে। পদ্মর প্রতিটা চিৎকার আদিদের যেন বুকে গিয়ে বিঁধছে। সে কোনোরকমে গাড়ি চালিয়ে পদ্মকে নিয়ে তার হাসপাতালে পৌঁছালো। নার্স ডাক্তার সবাইকে ডেকে হুলস্থুল কাণ্ড শুরু করলো। নিজে একজন ডক্টর হয়েও এতটা উত্তেজিত হওয়াটা তার শোভা পায় না, কিন্তু সে পারছে না। পদ্মর কান্নার শব্দ তাকে আরও বেশি বিচলিত করে তুলছে। পদ্মর ডেলিভারির জন্য গাইনি ডক্টর আদিত আগেই ঠিক করে রেখেছিল। আদিত তাকে কল দিয়ে আসতে বলে। সমস্ত প্রস্তুতি শেষে পদ্মকে নিয়ে ওটিতে যাওয়া হয়। যদিও আদিদের এই অপারেশনে কোনো কাজ নেই, তাও সে ওটিতে থাকল। পদ্ম তার হাত ছাড়ল না, শক্ত করে চেপে ধরে রাখলো তাকে। গাইনি ডক্টর প্রথমে বলেছিলেন নর্মাল ডেলিভারির জন্য একবার ট্রাই করতে, কিন্তু পদ্মর চিৎকারে আদিদের আর সেই সাহস হয়নি। সে ডক্টরকে তাড়া দিয়ে সিজারেন সেকশনে যেতে বলল। প্রায় আধ ঘন্টা পর পদ্মর চিৎকার থামে, আর তারপরেই শুরু হয় তার মেয়ের চিৎকার। গাইনি ডক্টর তখন হেসে বলেন, এতক্ষণ মা চিৎকার করে পুরো হসপিটালে মাথায় তুলছিল, আর এখন মেয়ে, পুরো মার মতোই হয়েছে। মেয়ের গলার স্বর পেয়ে পদ্ম একেবারে থমকে যায়। বাচ্চাটাকে আদিদের কোলে দেওয়া হয়। রক্তমাখা ছোট্ট শরীরটাকে আদিত তখন নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। চিৎকারের কি জোর, মাকেও ছাড়িয়ে যাচ্ছে। পদ্ম এক দৃষ্টিতে তাকিয়ে থাকে বাপ বেটির দিকে। পদ্ম স্পষ্ট দেখতে পায়
আধিদের চোখগুলো টলমলো করছে। পদ্ম তাকিয়ে থাকে সেই চোখ জোড়ার দিকে, কত ভালোবাসা এই চোখে, যেন এক্ষুনি সেগুলো টুক করে উপচে পড়বে। আদিত মেয়েকে গোসল করিয়ে একটা শুকনো কাপড় মুড়িয়ে পদ্মর কোলে দেয়। মেয়েকে পেয়ে পদ্ম যেন তার জীবন ফিরে পায়, অনেক অনেক আদর করে থাকে, খুব করে কাঁদেও কিছুক্ষণ। ডক্টররা সবাই বেরিয়ে যায়। অনেকক্ষণ পর আদিত বাবুকে কোলে নিয়ে বাইরে বের হয়। রবি হোসেন ও নাতনিকে দেখে খুশিতে কেঁদে ফেল। বাচ্চাটাকে কোলে নিয়ে আদর করেন অনেকক্ষণ, রানীও কোলে নেই, আদরে আদরে ভরিয়ে দেয় তাকে। তারপর আবার আদিত তাকে নিয়ে পদ্মর কাছে যায়। বাবুর কান্না থামছিল না বলে সে বাবুকে পদ্মর কোলে দিয়েছে, বলে বাবুর জীবনের প্রথম আহারের সময় হয়েছে পদ্ম, তুমি ওকে ফিটিং করাও, আমি বাইরে আছি। বিকেলের দিকে হসপিটালে অভি আর অনিক আসে। অভি এসে ঠাট্টা সরে আদিতকে বলে, শালা একটা ছেলে দিতে পারলি না, তাহলে তো আমার মেয়েটাকে তার সাথে বিয়ে দিতে পারতাম। অভির কথাকে কেন্দ্র করে সেখানে অনেক হাসাহাসি হয়। আদিত বলে, আমার ছেলে হলে তোর মেয়ে আমার ছেলের থেকে কত বড় হই তো সে হিসাব আছে? হতো বড়, সমস্যা কি? মাঝখান থেকে তখন রানী বলে ওঠে, আচ্ছা তাহলে আমাদের ছেলে হলে আমাদের ছেলের সাথে তোমার মেয়ে বিয়ে দিয়ে দিও, কেমন অভি ভাই? রানীর কথা শুনে অনেক বিষম খাই, কাশতে কাশতে বলে, হয়েছে হয়েছে, তোমাকে আর এত পূর্ণ পরিকল্পনা করতে হবে না। রানী তখন জবাব না দিয়ে বিরক্ত হয়ে চোখ মুখ কুঁচকে বসে থাকে। সময় পায়, সম্পর্কের বয়স বাড়ে, আর তার সাথে বাড়ে ভালোবাসার গুরুত্ব। আদিদার পদ্মর ছোট্ট রাজকন্যা আদিতা আজ এক বছরে পা রাখতে চলেছে। মেয়েটা প্রচণ্ড দুষ্ট, তাকে সামলাতে গিয়ে পদ্মর দিন রাত নাকানি চুকানি খেতে হয়। আদিত সারাদিন হসপিটাল শেষে বাসায় ফিরতেই মেয়েটা তার শান্ত হয়ে যায়। বাবার সামনে সে যেন একটা মিনি বিড়াল, যেন তার মতো লক্ষ্মী বাচ্চা পৃথিবীতে আর একটাও নেই। আর সেই জন্যই পদ্ম মেয়েকে নিয়ে আদিদের কাছে হাজারটা বিচার দিলেও আদিত সেটা বিশ্বাস করে না। কীভাবে বিশ্বাস করবে, তার মেয়ে যে তার সামনে আসলে ভালো হয়ে যায়। আদিতার জন্মদিন উপলক্ষে অনেক আয়োজন করা হয়। সকাল থেকেই পদ্ম খুব ব্যস্ত, দম ফেলার জন্য আদিত আজ হসপিটালে যায়নি, সারাদিন মেয়ের সাথে কাটাবে বলে ঠিক করেছে। রানীও খুব সকাল সকাল তাদের বাড়িতে চলে এসেছে। সে বারবারই রান্না করে আসছিল পদ্মকে সাহায্য করার জন্য, কিন্তু পদ্ম তাকে কিছু করতে দিচ্ছিল না, বারবার তাকে বিশ্রাম নেওয়ার জন্য রুমে পাঠিয়ে দিচ্ছিল। রানী 3 মাসের প্রেগনেন্ট, আর এই 3 মাসেই তার শরীর একদম গোলমোল হয়ে গিয়েছে। তখন সত্যিকার অর্থেই তাকে পুতুল লাগে। পদ্ম তো রানীকে দেখলেই তার রসগোল্লার মতো গালগুলো টেনে দিতে আদর করে দেয়। এই বাচ্চারা শব্দ করো না, রানী বোঝে না এই ছোট্ট মেয়েটা তার মাঝে কী পায়, দেখলেই তাকে যেতে দেয় না, জোর করে তার কাছে রেখে দেয়। পদ্ম রান্নাঘরে কাজ করছিল, হঠাৎ সেখানে আদিত এলো। পদ্মর কাছে গিয়ে তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, ব্যাপার কী বলুন তো? পদ্ম চকিত হয়ে বলল, কী ব্যাপার? আদিত ভ্রুকুচকে গম্ভীর সুরে বলল, বয়স বাড়ছে অথচ সৌন্দর্যের মাঝে কোনো ঘাটতি পড়ছে না, ব্যাপারটা তো খুব ভাবাচ্ছে আমাকে, রহস্য কী? দিন দিন এত সুন্দর হচ্ছেন কেন? 2 দিন পর তো মেয়ের বিয়ে দিবেন,
এবার তো একটু বড় হওয়ার প্রয়োজন, তাই না? আদিদের কথা শুনে পদ্ম হাসে, বলে, হয়েছে জানতো, এসব আজগুবি কথা বলে আমাকে আর ডিস্টার্ব করবেন না। আদিদ উল্টো পদ্মর আরও কাছে এসে তার চুলগুলো কানের পেছনে গুঁজি দিয়ে বলে, বিশ্বাস হয় না বুঝি, নিজেকে তো আর আয়নায় ভালোভাবে দেখেন না, তাই বিশ্বাস করছেন না। আপনার সৌন্দর্যে আপনার আদিতার বাবা দিন দিন যেন কী পরিমাণ বিধ্বস্ত হচ্ছে সেই সম্পর্কে আপনার কোনো ধারণা আছে ম্যাডাম? পদ্ম কোমরে হাত দিয়ে বলে, আমাকে না জ্বালালে হয় না বুঝি, বাপ আর মেয়ে সারাক্ষণ খালি একটাই কাজ, আমার পেছনে লেগে থাকা। আদিত তখন মুচকি হেসে পদ্মর অধর জোড়ার কাছে যেতেই রান্নাঘরের দরজার সামনে থেকে কেউ আদো আদো সুরে ডেকে ওঠে, বাবা। আদিত তাকিয়ে দেখে তার ছোট্ট মেয়েটা তার দিকে হাত বাড়িয়ে ডাকছে। আদিত গিয়ে তাকে কোলে নেই, আফসোসে সুরে বলে, আহ, বাচ্চাটা আমার সব সময় ভুল টাইমে চলে আসে। পদ্ম ভ্রুকুচকে তাকাতেই আদিত ঠোঁট কামড়ে হেসে সেখান থেকে চলে যায়, আর সে যেতেই পদ্ম তপ্ত শ্বাস ফেলে। তবে আজ সেই শ্বাসে মিশেছিল এক আকাশ সুখ আর ভীষণ শান্তি। সে আজ নতুন করে উপলব্ধি করতে পারে, সত্যি জীবন সুন্দর যদি ধৈর্য ধরে লড়াই করে যাওয়া যায়। প্রিয় বন্ধুরা, আজকের এই গল্পটি এখানেই শেষ হচ্ছে। পুরো গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে লাভ করে চ্যানেলের সাথেই থাকুন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।